হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখানে দেখো সন্ধ্যেবেলা, এখন বাজে সন্ধ্যে নয়, 9:40 হয়ে গেছে। এখানে আমি আদা আর চিনি দিয়ে দিয়েছি চায়ের মধ্যে, মানে জলের মধ্যে। এবার আমি জলটা ফুটলে একটু চিনি, এই সরি, চা দিয়ে দেবো। সব কথা গুলিয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি মিটে যেতে যেতেই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো দুপুরে তোমাদের সাথে আসা হয়নি, কারণ বিয়েবাড়ি থেকে এসে আমাকে অনেক মানে জামাকাপড় গোছাতে হয়েছে। তো তার জন্য আর তোমাদের সামনে আসা হলো না। তো ভাবলাম সন্ধ্যাবেলা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই মাত্র এই কড়াতে দেখো তেল লেগে আছে, তো এই মাত্র এতে পাঁপড় ভেজেছি, দুটো মুড়ি খাবো। তো পাঁপড় ভেজে যে মুড়ি খেতে ভালো না লাগলো খাবো, কারণ শরীরটা খুব একটা ভালো নয়, কারণ আবার আমার সর্দি জ্বর, জ্বরটা হয়নি, সর্দি কাশিটা হয়েছে আবার। তো হালকা করে আমি চা পাতাটা দিচ্ছি, কারণ বেশি চা পাতা আমার ঠিক ভালো লাগে না। বেশি চা পাতা দিলে কী বলতো, লাল লাল হয়ে যাবে, তার জন্য তো আমি হালকা করে দিয়ে দিলাম। আর এবার চাটা ছেঁকে নেব, চলো চাটা আমি ছেঁকে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো চা ঢেলে নিয়েছি, লিকার চাই করেছি, তো যেহেতু মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে না, চাটা রাখি। আমার ফেসটা তোমরা দেখে দেখো, আজকালকে মাছে তো চুল টুল ক্রিপিং করা ছিল, তো এখনও শ্যাম্পুটা করিনি, কারণ ঠান্ডাটা লেগেছে বলে আর আমাকে পুরো একদম ভুঁড়িদের মতন লাগছে। তো চলো বেশি বকবক করবো না, তো ঘরে চা যাই, খাবারটা খাই, খিদে পেয়ে গেছে জোরে। তো চলো, এখানে আমি শুয়েছিলাম, পিছনটা ঘাঁটাই আছে। এই হচ্ছে আমার চা, এই যে পাঁপড় ভাজা আর মুড়ি, তো এটা আমি খাই এখন, তারপর খেয়ে ওষুধ খাই, ডিনার করবো। তাই এখানে তরকারিটা গরম করছি, তো এটা কাটা দেখে কিছু মনে করো না, কারণ এটা পুড়বে বলে, পুড়ে যাবে বলে, তার জন্য এই মানে বাটিটা দিয়ে গরম করা। এটা হচ্ছে মিক্সড ভেজ, কালকের ছিল, একটু গরম করে নিচ্ছি। আর এখানে তোমাদের দেওয়া হয় আজকে তরকা নিয়ে আসছে, আর রুটিও আছে। রুটিটা যেহেতু গরম গরম খেতে হবে, মানে তাই ফাঁকে বার করলে না ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য রুটিটা আমি ঘরে রেখে এসছি, আর এটা একটু ঢেলে নিচ্ছি আমি। আর আজকে এটা দিয়ে খাওয়া হবে, আর কালকে ভাবছে একটু চিকি পরোটা করবো, জানি না কী করবো, করলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তরকাটা আমি ঢেলে নিলাম, তো দেখো তরকাটা বেশ ভালোই লাগে খেতে, তো তাই তরকারি নিয়ে এসছে। তো চলো দেখো, এখানে তরকাটা অল্পই নিয়ে আসছি, আর ওইখানে মিক্স ভেজটা হয়ে গেছে, এটা আমি গরম করতে দিয়েছি, গরম না করলে খাওয়া যায় না যেহেতু শীতকাল। আর আমি এখানে একটু গরম জল করে নিয়েছি, কারণ গরম জলটা আমাকে খাওয়ার পর খেতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর খাওয়া দাওয়ার পরে তো অবশ্যই তোমাদের সামনে আসছি, তো চলো দেখতে থাকো। দেখো গরম করে নাপিয়ে নিয়েছি, লাইটটা অফ করে দিলাম, তো চলো নিয়ে যাওয়া যাক। দেখো থালাটা আমি সাজিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা রুটি আর সবজিটা, আর এটা হচ্ছে তরকা। তো চলো ডিনার করবে, আর তোমাদের দাওয়া এখানে বসে বসে এখন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সুমন সুমিতার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো সকালবেলা আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা স্নান টান করে নিয়েছি, সকাল ঠিক নয়, 10:30 বাজে। তো চলো চান টান করা হয়ে গেছে, এমনকি রান্নাও হয়ে গেছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এখন যাচ্ছি আমি ঠাকুরকে, ঠাকুরের সেবা দিতে। তো চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাবো, তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না। তোমাদেরকে বললাম যে আমি আমাদের ঠাকুর ঘরটা দেখাবো, তো এটা হচ্ছে ঠাকুর ঘরের সামনেটা। তো এবার আমি দরজাটা খুলে ভেতরে ঢুকবো আর কি। তো ঠাকুর ঘরের দুখানা রুমের মতন করা আছে, একদিকটা ঠাকুর ঘর আর একটা এমনি, ওদিকটাও পুজো, বড়ো পুজো টুজো হওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে কালার করেছে ব্ল্যাক, সরি রেড আর ইয়েলো দিয়ে, আর এইটা হচ্ছে পুরোটা আমাদের গণেশের টাইলস দিয়ে করা আছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, তো বেশি ঠাকুর নেই, কালী ঠাকুর আছে, নারায়ণ আছে, বিশ্বকর্মা আছে, আর যা যা আছে দেখতেই পাবে, আর কৃষ্ণ ঠাকুরও আছে। তো এই প্রদীপটা নতুন এবারে কিনেছি জগদ্ধাত্রী পুজোর সময়, তো এবার আমি প্রদীপটাকে জ্বেলে নেবো। তো দেখো প্রদীপটা আমি জ্বালতে পারি না একবারেই, ভাবে এটা কেমন টাইপের একটা। তো দেখো এখানে এবার আমি প্রদীপটা জ্বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর প্রদীপটা জ্বললে খুব ভালো লাগে, আর এটাতে ঠিক কালিও পড়ে না। আর এই হচ্ছে আমাদের ঠাকুরগুলো সব, দেখে নাও, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর দেখো এবার আমি ভালো সন্ধ্যেটা দিয়ে, মানে ঠাকুরকে সেবা দিয়ে দিতে পার
আর কি ভোগ বাতিটা জ্বেলে দেবো, আর কি প্রদীপটা জ্বেলেই দিয়েছি। এবার আমি ধূপটা জ্বেলে দেবো। প্রদীপের সলতেটা একটু উপর দিকে উঠে গেছিলো, তার জন্য আমি একটু ছোট করে দিলাম। আর ধূপগুলো জ্বেলে নিয়ে আমি এবার আর কি ঠাকুরকে ধূপ দিয়ে দেখিয়ে শাঁখ বাজিয়ে চলে আসবো। তো আর তোমাদেরকে আমি দেখাবো আমাদের তুলসী মোচপটা, তোমাদেরকে দেখাবো। তো এটা আগে হয়ে যাক আর দেখতে থাকো। তো দেখতেই পেলে আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেল, ঠাকুর পুজো করাটা। আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর কমেন্টের সাথে সাথে একটা লাইকও করে দিও, কেমন লাগলো জানিয়েও আমাদেরকে। আর এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের তুলসী মোচপটা। এই হচ্ছে আমাদের তুলসী মোচপ। তো দেখো এটা পুরোটা মার্বেল দিয়ে তৈরি করা আছে, তো এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। বাট তোমাদের কাছে কেমন লাগবে জানি না, এটাও কেমন হয়েছে তোমরা জানিও। আমি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আমি কিছু জিনিস কিনেছিলাম, তো এগুলো আমি এখন ঢেলে নেব। তো আগে ঢেলে নিই, তারপর কথা। তো তোমাদের সামনে দুপুরের লাঞ্চটা দেখাইনি, একবারে চলে এসেছি সন্ধেবেলা রান্নাঘরের মধ্যে। তো আমি একটু ভাজা খেতে ইচ্ছা করলো, তো তাই ভাবলাম ফুলকপি আছে তাই একটু ফুলকপির বড়া মতন করে নেব। তো দেখো এখানে ফুলকপি কেটে ভাপাতে দিয়ে দিয়েছি, আর এখানে বেসনের মধ্যে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি। তো ভাপাটা একটু হয়ে গেলে ফুলকপি তারপর আমি আর কি ভাজবো, তো তার জন্য একদম রেডি করে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো দেখো কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি, এবার আস্তে আস্তে পকোড়াগুলো ভাজবো। তো কেমন খেতে হবে জানি না, ফার্স্ট টাইম করছি, তো দেখতে থাকো। ওগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর একটু চিনি জ্বালিয়েছি, একটু আওয়াজ হতে পারে। তো জানি না কেমন ভাজা হবে, তো ভালোই হবে মনে হচ্ছে, তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব, তো লাল লাল করে ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তার কতগুলো ভেজে তুলেছি, তো লাল লালই হয়েছে, তো মুচমুচেও হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। কোলার এখানে আবার দিয়ে দিয়েছি। তো আমার ক্যামেরাটা যেহেতু ধরে দেওয়ার কেউ নেই, আর আমি রান্নাঘরে এখনও স্ট্যান্ডটা নিয়ে আসিনি, তার জন্য আমি পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আর ফুলকপির পকোড়াটা এইভাবেই বানাই কি না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফুলকপির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, খুবই অল্প পরিমাণ করেছি, আর খুবই মুচমুচে হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল, তোমাদের কাছে ভেঙে আর দেখাতে পারলাম না। আর এখানে চাও করে নিয়েছি আর মুড়িয়ে নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতখানি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।